আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যে ভিডিওটি আপনারা দেখলে অনেকেই উপকৃত হবেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা মানসিক যন্ত্রণা ও কষ্টতে ভুগছেন, মনে তাদের একদম শান্তি নেই। আসলে মানসিক যন্ত্রণা এমন এক অশান্তি যা মানুষের দুনিয়ার সুখ ও শান্তিকে বিনষ্ট করে দেয়। আর দুনিয়ার সুখ ও শান্তি বিনষ্ট হলে পরকালে প্রস্তুতি তথা আল্লাহর বিধান যথাযথ পালন করাও কষ্টকর। তাই দুনিয়াতে মানসিক যন্ত্রণামুক্ত থাকতে হাদিসের আমল করা জরুরি। আমাদের মাঝে অনেকেই আছেন টাকা পয়সার অভাবে ভুগছেন, অনেকে আছেন রোগগ্রস্ত হয়ে গেছেন, অনেকে আছেন সাংসারিক জীবন নিয়ে পারিবারিক কারণে মানসিক কষ্টতে ভোগেন। যত রকমের এমন মানসিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আছে তা সত্যি নিরাময় করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে বর্ণিত হয়েছে এমনই মানসিক যন্ত্রণা ও কষ্ট থেকে মুক্তি পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় একটি দোয়া পড়তেন। হাসি কান্না আনন্দ ব্যথা সুখ দুঃখ কষ্ট চিন্তা অস্থিরতায় গড়া মানুষের জীবন। মানুষের দুঃখ কষ্ট পেরেশানি চিন্তা ও অস্থিরতা কারোরই কাম্য নয়, যার ফলে মানুষ প্রচণ্ড রকম হতাশায় পড়ে, ঘটে যায় মারাত্মক ব্যাধি ও দুর্ঘটনা। এ থেকে বাঁচার উপায় বের করে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আজকের ভিডিওটি দেখে আমরা এই দোয়াটি কি শিখে নেব। তবে শুরু করার পূর্বে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন। তো চলুন জেনে নিই দোয়াটি কি। হাদিসে এসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা ও অস্থিরতায় পড়তেন তখন তিনি এই দোয়াটি পড়তেন। দোয়াটির বাংলা অর্থ হল, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। তিরমিজি ও মিশকাত শরীফে বর্ণিত হয়েছে হাদিসটি। আসুন দোয়াটি কি তা জেনে নেই। দোয়াটি হল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বি রাহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বি রাহমাতিকা আস্তাগিস। তাই বন্ধুরা আসুন আমরা যখনই মানসিক চিন্তাগ্রস্ত হয়ে যাব, আমাদের মনে কষ্টের পাহাড় জমবে, তখনই রাসূলের শেখানো এই দোয়াটি আমরা পড়ব। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের পেরেশানি থেকে আমাদের মনের কষ্ট দূর করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সুখে রাখুন, আমাদের দুঃখ কষ্টগুলো দূর করে দিন। আমিন সুম্মা আমিন।